তো এই মুহূর্তে তো ইডেনের খেলা চলছে, এই মুহূর্তে কি কোন রকম প্রাইস এর কোন ডিফারেন্স রয়েছে বা এই মুহূর্তে কোনো? এমনি তো কোনো নেই, যেমনি সেম প্রাইস চলছে এখন ওমনি চলছে। এত সুন্দর একটা ব্যালকনি যেখান থেকে কিন্তু এখানে যে ভিউটা, যে পার্ক স্ট্রিট যে রাস্তা সেই ভিউটা কিন্তু এখান থেকে তোমরা নিতে পারো। যে ডাবল বেড, এখানে দুজন থাকতে পারবে, টিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে আর এসি তো রয়েছে তোমরা জানো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর এর আগে ভিডিওতে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছিলে, সেই জন্য থ্যাংক ইউ। আর সেখানে তোমরা অনেকে বলেছিলে যে ইডেন গার্ডেনের পাশে কী কী হোটেল রয়েছে, কী কী হোটেলে তোমরা থাকতে পারো, কীরকম কী প্রাইস রয়েছে, সেই জন্য আজকে একটা ভিডিও নিয়ে চলেছি যেখানে নাকি সমস্ত রকম হোটেলের বিবরণ দেবো, ইডেন গার্ডেনের পাশাপাশি কী কী হোটেল রয়েছে, কী কী হোটেলে তোমরা থাকতে পারো। আমি এখন যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু ধর্মতলা, আর আমার ঠিক বাড়িতে দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ইডেন গার্ডেনের দিকে। তো ইডেন গার্ডেন থেকে 5 থেকে 10 মিনিটের হাঁটা রাস্তার মধ্যে কী কী হোটেল তোমরা পাবে, কী কী হোটেল তোমরা রয়েছে, কিরকম রেঞ্জ রয়েছে, তো সমস্ত কিছু তোমাদের দেখাবো, তাই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো ভিডিও শুরুর আগেই তোমাদের একটা কথা বলে দিতে চাই, আমি যে হোটেলগুলোতে আজকে ভিজিট করেছি সেগুলো কিন্তু সবই গুগল ম্যাপসের রিভিউ দেখে, তো সমস্তটাতেই আমি চেষ্টা করেছি একটু কম রেটের মধ্যে এভারেজ থেকে একটু ভালো কোয়ালিটির হোটেল যাতে তোমাদের দেখাতে পারি। তবুও তোমরা নিজেরা একবার রিভিউ দেখে, নিজেরা একবার দেখে শুনে তবে কিন্তু হোটেলগুলো নিও। তো প্রথমেই আমি চলে এসেছি হোটেল সম্রাট বলে একটা হোটেলের সামনে, যেটা 5 থেকে 7 মিনিট হাঁটা পথ স্প্লেনেড মেট্রোর থেকে, আর এটা কিন্তু আমি গুগল ম্যাপসের রিভিউ দেখে এসেছিলাম। তো চলো হোটেলের ভেতরে ঢুকে দেখা যাক। দেখতে পাচ্ছ আমরা কিন্তু হোটেল সম্রাটের ভেতরে রয়েছি, এখানে আজকে কোনো রুম নেই, তবে আমি তোমাদের ডিসক্রিপশনটা তোমাদের বলে দেবো। রুমের আর রেটের একটা আমাকে কার্ড দিল, এই কার্ডের মধ্যে তোমাদের রুম রেটগুলো দেখতে পাচ্ছ 999 থেকে রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে হোটেলের নাম্বার, তোমরা হোটেলের নাম্বার এখান থেকে কল করে দেখে নিতে পারো। দেখো এখানে কিন্তু একটা লেখা আছে, এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে, এসি রয়েছে বিভিন্ন ঘরে, আর চেক আউট টাইম রয়েছে কিন্তু 12টার সময়, আর চেক ইন টাইমও কিন্তু 12টার সময়। এখানে দেখো লেখা আছে এখানে মেন গেট কিন্তু ক্লোজ হয়ে যায় 11:30 পর, তো এগুলো একবার তোমরা দেখে নিতে পারো। আর এই হলো হোটেল সম্রাটের রুম আর বাথরুমের কন্ডিশন, রুমের প্রাইস কিন্তু 1000 থেকে 2000-এর মধ্যে, এগুলো একবার দেখে তোমরা কিন্তু হোটেলটা নিতে পারো। এর পরের যে হোটেলটা তোমাদের দেখাচ্ছি, এই হোটেলটার নাম হোটেল হীরা, যেটা নাকি স্প্লেনেড মেট্রো থেকে মাত্র 5 থেকে 7 মিনিট দূরে। এই হোটেলটাও কিন্তু গুগল ম্যাপসে ওয়ান অফ দ্য বেস্ট রেটিং হোটেল, যার প্রাইস 1500 থেকে 2000 টাকার মধ্যে। এর চেক ইন টাইম 12টা থেকে 12টা, আর এখানকার সব রুমে কিন্তু এসি, ওয়াইফাই আর টিভি রয়েছে, আর রুমের কোয়ালিটি আর বাথরুমের কোয়ালিটি বেশ ভালো। তো তোমরা যদি 1500 থেকে 2000-এর মধ্যে কোনো ভালো হোটেল চাও এই এরিয়ার মধ্যে, তোমরা কিন্তু স্প্লেনেডের এই হোটেলটা দেখতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি পার্ক স্ট্রিটে, এখান থেকে পার্ক স্ট্রিট মাত্র 5 থেকে 10 মিনিট হাঁটা রাস্তা। এখানে হেঁটে আসলে কিন্তু এদিকে কিন্তু অনেক হোটেল রয়েছে, তো চলো হোটেলগুলোতে গিয়ে দেখাচ্ছি কি কি হোটেল রয়েছে এখানে। তো আমরা দেখছি এই ভেতরটা ঢুকে গেছি, ঠিক আছে, এই পাশে পার্ক স্ট্রিটের রাস্তাটা, আর এই পাশে হচ্ছে ব্যাকপ্যাকার্স পার্কের যে হোটেলটা রয়েছে সেটা রয়েছে, তবে এখানে লেখা রয়েছে ব্যাকপ্যাকার্স পার্ক বলে। তো আমরা এখন পার্ক স্ট্রিটের যে হোটেলটা এসেছি সেটা হচ্ছে ব্যাকপ্যাকার্স পার্ক, সো এই হচ্ছে এই হোটেল, আর এটা হচ্ছে এখানকার রিসেপশন। তো আমি ওনার সাথে কথা বলে নেবো এখানে কি কি অকুপেন্সি ওনারা রাখেন আর কিরকম কি রেট রয়েছে হোটেলের। আচ্ছা, তো আমি আপনার থেকে জানতে চাইবো এখানে আপনাদের যে হোটেলে এখানে ওয়ান নাইটের জন্য কিরকম রেট রয়েছে? আমাদের ওয়ান নাইটের জন্য আমাদের স্টার্টিং প্রাইসে সবার আলাদা আলাদা আছে, যেমনি আমাদের সব থেকে ছোট প্রাইস আছে 728 করে, আমাদের প্রাইস চেঞ্জও হয় 728 করে। হ্যাঁ, 728 এখন আছে, যখন ভেকেশন হয় তখন চেঞ্জও হয়, তখন কমও হয়ে যায়, সেমনি আলাদা আলাদা হয়ে যায়। ওটা কি সিঙ্গেল বেড না ডাবল বেড? সিঙ্গেল বেড, সিঙ্গেল বেড। আমাদের ডরমেটরি শুধু পাবেন, আমাদের হ্যাঁ রুম পাবেন না, শুধু ডরমেটরি হবে। আচ্ছা, মানে হোমস্টে টাইপের? হ্যাঁ। ওকে, আর আচ্ছা হোস্টেল এটা আমাদের আছে, হোস্টেলের মধ্যে আপনি কোনো এ নেই, আর আপনার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আমাদের এখানে আছে, আর চেক ইন আছে আপনার 11টা সময়, আর চেক আউট আছে 11টার সময়। খেলা চলছে, তো এই মুহূর্তে কি কোন রকম প্রাইস এর কোন ডিফারেন্স রয়েছে বা এই মুহূর্তে কোন? এমনি তো কোন নেই, যেমনি সেম প্রাইস চলছে এখন ওমনি চলছে। ভেকেশন আমাদের বেশি হয় দুর্গাপুজো আর ক্রিসমাস হয় তখন ডিসেম্বর মাসে, সেটাই তখন প্রাইস আমাদের চেঞ্জ হয়। তাই ওয়েবসাইট আছে, তিনটে ওয়েবসাইট আছে, booking.com থেকে করতে পারেন, GoMMT and GoVivo MMT থেকে make my trip and hostel world থেকে করতে পারেন। আর ডাইরেক্ট এসে করা যায় কি? ডাইরেক্ট করা যায়। আর আপনাদের এমনি ফ্যাসিলিটি কি কি রয়েছে, মানে ওয়াইফাই টিভি? হ্যাঁ, ওয়াইফাই পাবেন, 24 ঘন্টা আমাদের এসি থাকে, আর আপনার যে এমনি ফ্যাসিলিটি নরমাল আছে সবকিছু এসি আছে, নন এসি নেই তাই তো? নন এসি নেই আমাদের। ওকে, গেস্ট আছে।
আচ্ছা, এখানে তো গেস্ট কিন্তু অলরেডি রয়েছে, এই হচ্ছে ডরমিটারি, ঠিক আছে, এর ভেতরে তোমরা থাকতে পারো, পুরোটাই এসি রয়েছে। আচ্ছা, মেল আর ফিমেল কিন্তু আলাদা, এখানে কিন্তু যেটা দেখলাম এখানে মেলদের রয়েছে আর আপনাদের এদিকে রয়েছে আপনাদের ফিমেল, তাই তো? আচ্ছা, আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে ওয়াশরুম রয়েছে আর সাথে সাথে এত সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে কিন্তু এখানে যে ভিউটা, যে পার্ক স্ট্রিট যে রাস্তা, সেই ভিউটা কিন্তু এখান থেকে তোমরা নিতে পারো, কত সুন্দর লাগছে এরিয়াটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে সোজা গেলে পার্ক স্ট্রিট, আর এখানে বসে তোমরা বিকেলবেলা সন্ধ্যাবেলা চায়ে গল্প আড্ডা এখানে কিন্তু দিতে পারো। এদিকে কিন্তু কিচেনও রয়েছে, তাই তো? দেখো, এদিকে কিন্তু কিচেনও রয়েছে, তোমরা নিজেরা চাইলে রান্নাবান্না সব কিছু করে নিতে পারো, ফ্রিজ রয়েছে এখানে, ঠিক আছে? তো আমি দেখলাম কয়েকজন কিন্তু রয়েছে এখানে। তো তোমরা দেখতেই পেলে এই হোমস্টেটার চারিদিকে কতটা সুন্দর করে সাজানো, ইভেন ব্যালকনিও কিন্তু রয়েছে এই হোমস্টেতে। পার্ক স্ট্রিটের মতন এরকম একটা জায়গায় মাত্র 628 একটা হোমস্টে পাওয়া কিন্তু মুখের কথা নয়। তো তোমরা যদি বাইরে থেকে একা আসো বা সোলো ট্রাভেলার হও, তাহলে কিন্তু এই হোটেলটা তোমাদের জন্য পারফেক্ট, মাত্র 628 তোমরা এখানে চলে আসতে পারো। আর কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। দেখো, আমরা কিন্তু ব্যাকপ্যাকার্স পার্ক থেকে 5 মিনিট হেঁটে এসে আমরা চলে এসেছি আরও একটা হোটেলের সামনে। এটাও কিন্তু গুগল ম্যাপসে ভালো রিভিউ আছে, সেই জন্য কিন্তু আমি এসেছি। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল পার্ক ভিক্টোরিয়া। তো চলো, আমি পার্ক ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি কী কী রয়েছে। अभी कितना प्राइस है अभी? क्योंकि आज आईपीएल का मैच है तो इस प्राइस 2300। दो बेड होते हैं, हर रूम में दो जन रह सकते हैं, दो जन रह सकते हैं, वाईफाई गीजर हर रूम में होता है, हर रूम में होता है। और आप लोगों का आईडी कार्ड क्या प्रूफ लगता है? आईडी प्रूफ 21 अबव होने चाहिए अगर फैमिली मेंबर नहीं है तो, और आईडी वैलिड आईडी प्रूफ चाहिए, आधार कार्ड, ड्राइविंग लाइसेंस, इलेक्शन कार्ड। लोकल आईडी? लोकल आईडी हम लोग एक्सेप्ट नहीं करेंगे। और कपल अलाउड है? और ये डीलक्स सबसे स्टार्टिंग प्राइस है, और विंडो नहीं होता है, सिर्फ यही डिफरेंस होता है। और टीवी तो हर रूम में है, एसी होता है, लेकिन विंडो नहीं होता है वो रूम में। अच्छा, तो जो विंडो वाला रूम होता है थोड़ा बड़ा होता है उससे, 150 स्क्वायर फुट से थोड़ा बड़ा होता है। और वो रूम अटैच बाथरूम है? सब रूम में अटैच बाथरूम। और তো দেখো, আমি কিন্তু ওনার সাথে কথা বললাম, ওনাদের যে স্টার্টিং প্রাইস রয়েছে সেটা কিন্তু 2000 থেকে রয়েছে, তবে সেটা ভ্যারি করে বিভিন্ন সিজনের ওপর। এই মুহূর্তে যেহেতু এটা নিয়ে খেলা চলছে, উনি বলেন 2300 করে প্রাইস রয়েছে, এটা হচ্ছে ওনাদের কার্ড। আর আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কেমন? 2 বাজে কা দুপুর কা চেক ইন টাইম হ্যায় আর 12 বাজে আগলে চেক আউট টাইম হ্যায়। আর্লি চেক ইন আর লেট চেক আউট ফ্যাসিলিটিজ ভি প্রোভাইডেড, উসমে স্পেশাল চার্জেস, এক্সট্রা চার্জেস হোতা হ্যায়, আর হামারা হোটেল পেট ফ্রেন্ডলি ভি হ্যায়। তো দেখো, আমরা এই হোটেলের পার্ক ভিক্টোরিয়া হোটেলের একটা রুম তোমাদের দেখাচ্ছি, বাকি রুমগুলোতে কিন্তু লোক রয়েছে, সেই জন্য এই রুমটা তোমাদের দেখাচ্ছি। এই রুমটা কিন্তু রয়েছে লাক্সারি রুম, আর এই এই রুমটার প্রাইস কিন্তু একটু বেশি রয়েছে। আমি যেটা জিজ্ঞেস করলাম, 2500 থেকে 3000 মধ্যে এই রুমটা ভ্যারি করে বিভিন্ন সিজনে। কিন্তু দেখো, এখানে একটা আয়না রয়েছে, ঠিক আছে, আর এই হচ্ছে ডাবল বেড, এখানে দুজন থাকতে পারবে, টিভি রয়েছে, ওয়াইফাই রয়েছে, আর এসি তো রয়েছে, তোমরা জানো সব রুমে কিন্তু এই হোটেলে এসি রয়েছে। আর কতটা সুন্দরভাবে চারিদিকটা সাজানো, আর এখানে বাথরুমটার মধ্যে দেখাচ্ছি একবার, দেখো বাথরুম কিন্তু এখানে কমোড রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশের জন্য ব্যবস্থা রয়েছে। তো এই হলো পার্ক ভিক্টোরিয়া হোটেলের রুম আর বাথরুমের ক্যাটাগরি। এই রুমগুলো কিন্তু একটু হাই প্রাইসের দিকে রয়েছে, যারা নাকি পার্ক স্ট্রিট এরিয়ার মধ্যে 2 থেকে 3000 মধ্যে কোনো রুম খুঁজছো, ভালো ক্যাটাগরির রুম খুঁজছো, তারা কিন্তু এই হোটেলটা একবার হলো দেখতে পারো। আমার কিন্তু এই হোটেলটা বেশ ভালো লেগেছে, আর এখানে কিন্তু সমস্ত রকম ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু এই পার্ক স্ট্রিটে আমি তোমাদের দুটো হোটেল দেখালাম, আরও পাশাপাশি কিন্তু এই রোডটার ওপর, এই রোডটার নাম তোমাদের আমি বলে দিচ্ছি, এটা কিন্তু মির্জা গালিব স্ট্রিট। আর এই মির্জা গালিব স্ট্রিটের ওপর তোমরা কিন্তু প্রচুর হোটেল, প্রচুর হোমস্টে পেয়ে যাবে, যেগুলো স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র 500 থেকে 600। তো এখানে আরও কটা হোটেল আমি তোমাদের দেখাবো, যেগুলো ভালো ভালো হোটেল রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারও প্রোভাইড করে দেবো, তোমরা কিন্তু একবার চেক করে নিতে পারো। আর যেই জায়গাটা আমি এখন রয়েছি, এটা কিন্তু ধর্মতলা এরিয়া থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ, তোমরা যদি ইডেনে আসো বা ধর্মতলা আসো, এই এরিয়ার মধ্যে কিন্তু হোটেল নিতেই পারো। আর হোমস্টের কথা যখন বলছি, তখন পার্ক স্ট্রিট এরিয়ার মধ্যে এই হোমস্টেটার নাম না নিলে কিন্তু সোলো ট্রাভেলারদের সাথে অন্যায় করা হবে। এই হোমস্টের নাম বোম্বে ব্যাকপ্যাকার্স।
ময়দান মেট্রো থেকে মাত্র 2-3 মিটার হাঁটা রাস্তা, সাথে 14 তলার ওপর থেকে কলকাতা শহরের ভিউ, এই দুই মিলে কিন্তু সোলো ট্রাভেলারদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা। এই হোমস্টে স্টার্টিং প্রাইস 1000-1200, তবে সিজন ওয়াইজ কিন্তু ভ্যারি করে। আর এখানে কিন্তু সমস্ত রকম ফেসিলিটিস লাইক এসি, ওয়াইফাই সবকিছুই এখানে পেয়ে যাবে। তোমাদেরকে নাম্বার প্রোভাইড করে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই মুহূর্তে আমরা চলেছি হোটেল মিনারেভের সামনে। এই হোটেলটারও কিন্তু বেশ ভালো রেটিং আছে গুগল ম্যাপসে। আর এখানে কিন্তু চাঁদনি চক মেট্রো থেকে মাত্র 5-10 মিনিটের রাস্তা। তো চলো হোটেলের ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কি ফেসিলিটি, কিরকম কি রেটে রুম পাওয়া যাচ্ছে। তো হোটেলের রিসেপশনে কথা বলে আমরা জানতে পারলাম এই মুহূর্তে কিন্তু ভিডিও অ্যালাউড নয়, তাই আমি তোমাদের নর্মালি ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি এই হোটেলের ব্যাপারে। এই হোটেলের প্রাইস শুরু হচ্ছে 1500-2000-3000 বিভিন্ন রেটের কিন্তু রুম এখানে রয়েছে। আর এই হলো এই হোটেলের ভেতরে রুম আর বাথরুমের কন্ডিশন। এখানে কিন্তু সমস্ত রকম ফেসিলিটি লাইক ওয়াইফাই, এসি সবকিছুই তোমরা পেয়ে যাবে। আর আইডি কার্ড কিন্তু যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ দিলেই তোমরা এখানে চেক ইন পেয়ে যাবে, তবে লোকাল আইডি আর কাপলস কিন্তু অ্যালাউ নয়। তো আমরা এই মুহূর্তে হোটেল মিনারাবা থেকে চলে এসে 5-7 মিনিট হেঁটে আমরা চলে এসেছি হোটেল এয়ারলাইন্সের সামনে। এই হোটেলটারও কিন্তু বেশ ভালো রেটিং রয়েছে গুগল ম্যাপসে। তো চলো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বারও রয়েছে এই হোটেলে। তো আমি ভেতরে গিয়ে একবার রিসেপশনিস্টের সাথে কথা বলবো, তোমাদেরও জানাবো কিরকম কি হোটেল রেট রয়েছে। রিসেপশনিস্টের সাথে কথা বললাম, তবে উনি কিন্তু ক্যামেরায় আসতে চাইলেন না। তবে ওনাদের এখানে রুমের প্রাইস কিন্তু 1500-1000 2000-3000 বিভিন্ন রেটের রুম রয়েছে। আর ফেসিলিটিস লাইক এসি, ওয়াইফাই, গিজার, টিভি সমস্ত কিছু কিন্তু এই হোটেলে তোমরা পেয়ে যাবে। তোমাদের চলো একটা রুমের আমি ট্যুর দেখাচ্ছি। একটা রুমে কিন্তু এই মুহূর্তে খালি রয়েছে, সেই রুমটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো আমি তোমাদের একটা রুম কিন্তু এই মুহূর্তে খালি রয়েছে, সেই রুমটা আমি তোমাদের, এটা কি ডিলাক্স রুম রয়েছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ইসকা প্রাইস ক্যা হ্যায়? আচ্ছা আমি তোমাদের এই রুমটা দেখাচ্ছি। দেখো এই রুমটা যেটা রয়েছে কতটা সুন্দর চারিদিকটা করা। এটা কিন্তু ডাবল বেডের রয়েছে, এখানে টিভি রয়েছে, ফ্যান রয়েছে, এসি, অ্যাটাচ বাথরুম কিন্তু সবকিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে একটা মিরর রয়েছে, ঠিক আছে। সো এই হচ্ছে এখানকার রুম। আর এই রুমগুলো যে প্রাইসগুলো 1500 শুরু কিন্তু রুমের প্রাইস, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার রুম, তোমরা কিন্তু এসে চাইলে দেখতে পারো। এখানে কিন্তু একটা আলমারিও রয়েছে, তোমরা যদি কোনোরকম কোনো কিছু রাখার হয় এই আলমারির ভেতরেও কিন্তু রাখতে পারো। আর এই হচ্ছে এখানকার রুমের কন্ডিশন, ঠিক আছে। ওনাদের কিন্তু এই যে কার্ড, এই কার্ডে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, কার্ডে কিন্তু তোমরা নাম্বার আর অ্যাড্রেসও দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এই হোটেলে কিন্তু চলে আসতে পারো। এছাড়াও আরও বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেলের লিস্ট আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, যেগুলোর প্রাইস 1000-1500 মধ্যে তোমরা পেয়ে যাবে। আর নাম্বারও তোমাদের আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা সেই নাম্বারগুলোতে কল করে কন্ট্যাক্ট করে নিতে পারো আর তোমাদের পছন্দ মতন হোটেলগুলো চুজ করে নিতে পারো। তো চলো আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আমাকে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।